সবাইকে স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছে আমি আবিদা সুলতানা সুমি এবং সাথে আছে আমি মিধা তাজি জাবি সংবাদের শুরুতেই শিরোনাম নিহত আবরার ফাহাদের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাবিতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা পুঠিয়ায় ট্রাকের ধাক্কায় স্বামী স্ত্রী নিহত শিল্পায়ন শিল্প ও রেশম শিল্পের উন্নয়ন নৌরুট চালু শহর রাজশাহীর সার্বিক উন্নয়নে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার সাথে মেয়র লিটনের আলোচনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ছাত্র লীগের ধরে নিহত আবরার ফাহাদের হত্যাকারীদের বিচারের দাবিতে তৃতীয় দিনের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা আবরারের খুনিদের বিচারের দাবিতে গর্জে উঠছে সাধারণ শিক্ষার্থীরা আগের দিনের মতোই বুধবার সকাল থেকে রাবির কেন্দ্রীয় লাইব্রেরির সামনে শিক্ষার্থীরা অবস্থান নেয় সেখানে মানববন্ধন শেষে তৃতীয় দফা দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা এরপর সারা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীদের দেয়া তৃতীয় দফা দাবির মধ্যে প্রধান হচ্ছে আবরার হত্যায় জড়িতদের বিচারের দাবি আবরার হত্যার বিচার দাবিতে মিছিল বের করেন আন্দোলনকারীরা মিছিলে দেন স্লোগান তারা পাশাপাশি সন্ত্রাসীদের কালো হাত গুড়িয়ে দেওয়ার মতো স্লোগান দিতে দিতে পুরো ক্যাম্পাস ঘুরছেন সাথে সাথে রাবি প্রশাসনের দুর্নীতিগ্রস্ত প্রশাসনের কর্মকর্তাদের অপসারণ দাবি করেন তারা প্রসঙ্গত ভারতের সঙ্গে চুক্তির বিরোধিতা করে শনিবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেয় ফাহাদ জের ধরে রোববার রাতে শেরে বাংলা হলে নিজের এক হাজার এগারো নম্বর কক্ষ থেকে তাকে ডেকে নিয়ে দু নম্বর কক্ষে বেধরক পেটানো হয় এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয় পিটুনির সময় নিহত আবরারকে শিবির কর্মী হিসেবে চিহ্নিত করার চেষ্টা চালায় খুনিরা তবে আবরার কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না বলে নিশ্চিত করেছেন তার পরিবারের সদস্য সহ সংশ্লিষ্টরা হত্যাকাণ্ডে প্রমাণ না রাখতে সিসিটিভি ফুটেজ মুছে দেয় খুনিরা তবে পুলিশের আইসিটি বিশেষজ্ঞরা তা উদ্ধারে সক্ষম হন পুলিশ ও চিকিৎসকরা আবরারকে পিটিয়ে হত্যার প্রমাণ পেয়েছেন এ ঘটনায় বুয়েট শাখা ছাত্রলীগের সহসভাপতি মুফতাসিম ফোয়াদ ও সাধারণ সম্পাদক মেহেদি হাসান রাসেল সহ দশ জনকে গ্রেফতার করেছে পুলিশ তবে এ ঘটনায় চোদ্দ জন জড়িত বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার কৃষ্ণপদ রায় রাজশাহীর পুঠিয়ায় ট্রাক চাপায় বিজিবি সদস্য সহ স্বামী স্ত্রী নিহত হয়েছেন বুধবার বেলা এগারোটার দিকে তারা দুজনে মোটরসাইকেলযোগে যোগে পুঠিয়ার দিকে যাচ্ছিল পথে ঢাকা রাজশাহী মহাসড়কের সেক্স বিল্ডিং এলাকায় এই দুর্ঘটনার শিকার হন নিহতরা হলেন নাটোরের তেলকুপি এলাকার বিজিবি সদস্য মোহাম্মদ আজিম উদ্দিন ও তার স্ত্রী পুঠিয়া পালোপাড়া গ্রামের ওয়ারেশ আলীর মেয়ে রুমা স্থানীয়রা জানান উপজেলায় ঢাকা মহাসড়ক দিয়ে তারা যাচ্ছিল পথে ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে মোটরসাইকেলের এতে তারা দুজনে পড়ে গেলে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয় তাদের আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন বিষয়টি নিশ্চিত করে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম বলেন মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে এবং চালক সহ ট্রাকটি আটক করা হয়েছে নিয়ে একদম গাড়ি এবং শিল্পায়ন সিল্ক ও রেশম শিল্পের উন্নয়ন নৌরুট চালুসহ রাজশাহীর সার্বিক উন্নয়নে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড মশিউর রহমান ও বিজিএমইএ সভাপতি রুবানা হকের সাথে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খারুজ্জামান লিটন আলোচনা করেন শিল্পায়ন ব্যবসা বাণিজ্যের প্রসার ও ভারত বাংলাদেশের নৌরুট চালু সহ রাজ্যের সার্বিক উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড মশিউর রহমান ও বিজিএমই এর সভাপতি রুবানা হকের সাথে বৈঠক করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খারুজ্জামাল লিটন বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে শিল্পায়ন ব্যবসা বাণিজ্যের প্রসার ও ভারত বাংলাদেশের নৌরুট চালু সিল্ক ও রেশম শিল্পের উন্নয়ন নিয়ে সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা হয় এ সময় বিজিএমই এর অ্যাডিশনাল সেক্রেটারি নূর মোহাম্মদ আমিন রাসেল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন রাজশাহীতে ক্ষেত থেকে কঙ্কাল উদ্ধার করেছে কাটাখালী থানা পুলিশ মৃতের দেহের মাংস খসে কঙ্কাল হয়ে গেছে চেনার উপায় নেই জামা কাপড়েও চিহ্ন নেই স্যান্ডেল ও ছাতা দেখে পরিচয় শনাক্ত করলেন নিহত দুলালের ভাই রেজাউল ইসলাম প্রাথমিকভাবে তিনি স্যান্ডেল ও ছাতা দেখে পুলিশকে জানায় নিহত ব্যক্তিটি তার ভাই দুলাল নিহত দুলাল বেলপুকুরের উত্তর কাজিরপাড়া এলাকার মৃত সোভান আলীর ছেলে বুধবার বেলা সাড়ে এগারোটার দিকে রাজশাহী নগরীর উপকণ্ঠ কাটাখালী এলাকায় একটি আখের ক্ষেত থেকে দুলালের মরদেহ উদ্ধার করেছে পুলিশ কাটাখালী থানার অফিসার ইনচার্জ জিল্লুর রহমান বলেন দুলাল প্রায় পনেরো দিন আগে নিখোঁজ হয়েছিল এর আগেও বেশ কয়েকবার নিখোঁজ হয়েছিল আখের ক্ষেত থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে এ সময় নেশাজাতীয় বিভিন্ন জিনিস পাওয়া গেছে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে নাটোরের লালপুর ও বাগাতিপাড়া থেকে সাবিনা ইয়াসমিন নামে এক আনসার সদস্য ও রেহানা বেগম নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ বুধবার সকালে পৃথক স্থান থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয় নিহত আনসার সদস্য সাবিনা ইয়াসমিন লালপুর উপজেলার চংধুপৈল বাজার এলাকার শাহিন হোসেনের স্ত্রী এবং রেহানা বেগম বাগাতিপাড়া উপজেলার জয়ন্তীপুর গ্রামের সাফাতুল্লার স্ত্রী লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা জানান আনসার সদস্য সাবিনা ইয়াসমিন পূজার ডিউটি শেষ করে রাতে বাসায় ফেরে সকালে ঘরে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্বজনরা পুলিশে খবর দেয় প্রাথমিকভাবে তার শরীরে বিষক্রিয়ার আলামত মিলেছে তার মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে অপরদিকে বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন জানান খবর পেয়ে উপজেলার জয়ন্তীপুর গ্রাম থেকে রেহানা বেগমের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে রেহানা বেগমকে হত্যা করা হয়েছে এ ঘটনায় তদন্ত করছে পুলিশ এই ছিল আজকের বরেন্দ্র সংবাদে সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ